জয় হিন্দ। 7 নিউজে আপনাদের স্বাগত। 7 নিউজ বরাবরই একটু অন্য ধরনের খবর করতে ভালোবাসে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা পাখির খবর করেছি, ইতিমধ্যেই আমরা অন্য বিভিন্ন ধরনের খবরের আপডেট আপনাদের তুলে ধরেছি মেইন স্ট্রিম খবরের বাইরে। এই মুহূর্তে একটা মজার খবর তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। দাঁড়িয়ে আছি আগরপাড়া ক্রীড়া সংস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আগরপাড়া ক্রীড়া সংস্থায়। না, ক্রীড়া সংস্থায় দাঁড়িয়ে আছি বটে, কিন্তু এখানে কোনো ক্রীড়া সংক্রান্ত খবর তুলতে আসেনি। এই মুহূর্তে যে ছবিটা আগে সরাসরি দেখাই, তারপর আমরা বলবো যে এটা কি এবং কি খবর দেখাতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন একটা মাছ। অবশ্যই চিনতে পাচ্ছেন যারা মাছ খুব ভালো চেনেন। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা দেশি কই মাছ। এত বড় দেশি কই মাছ একটু বোধহয় রেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা দেশি কই মাছ, 1 কিলোর বেশি ওজন, তাই তো? না না, 750, 750 কি 800 গ্রাম ওজন। কাটা আছে বড়, এটা বড়শি দিয়ে একজনের মানে বিল থেকে বড়শি দিয়ে ধরার সময় একজনের বড়শিতে উঠে আসে, একেবারে দেশি কই মাছ, 750 থেকে 800 কিলোগ্রাম ওজন। এত বড় একটা কই মাছ দেখে উচ্ছ্বসিত এখানকার মানুষজন, তারা তাই আমাদের ডেকেছে এটা যদি তুলে ধরা যায়। আমরা শুনবো, জানবো, কথা বলবো। তবে যেটা বলা বিশেষ গুরুত্ব বলে মনে করছি, এই মাছটিকে কই মাছ স্বাভাবিকভাবেই দীর্ঘক্ষণ বেঁচে থাকে এবং তারা জলের মধ্যে রেখে দিয়েছে। মাছটিকে তারা সংরক্ষণ করতে চায়, তাই বন মৎস্য দপ্তরের হাতে তুলে দিতে চায়। এটা একটা দেশি কই মাছ, বিল থেকে ধরা হয়েছে, বড়শিতে উঠেছে, 800 গ্রাম, সম্ভবত প্রায় 800 গ্রাম ওজনের। এত বড় সাইজের একটা কই মাছ দেখে আপনারা দেখতে পাচ্ছেন এটা সংরক্ষণের জন্য মৎস্য দপ্তরে খবর দিয়েছে আগরপাড়া ক্রীড়া সংস্থার সদস্যরা। আমি একটু জানবার চেষ্টা করব মাছটিকে ঠিক কোন জায়গা থেকে পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে। মাছটি কল্যাণী হাইওয়ের পাশে বিলকান্দা, যে মাছটি কোথায় পাওয়া গেল, এটা কল্যাণী হাইওয়ের পাশে বিলকান্দা যে বিল আছে, বিল থেকে ধরা হয়েছে, ধরেছে। যে ধরেছে সে আমাদের ছোট ভাই পার্থকে ফোন করেছে। পার্থক ফোন করার সাথে সাথে পার্থ তখন এই অমিতকে পাঠিয়েছে, অমিত গিয়ে মাছটিকে বড়শিতে উঠেছে। মানে এত বড় কই মাছ আমরা আবার কোনোদিন দেখিনি, আমরা এটাকে সংরক্ষণ চাইছি। তারপরে এখন যা দেখতে পাচ্ছি মাছটাকে সংরক্ষণ করলে মাছটি আর যদি ভালো হয়, কারণ মাছটার পেটে প্রচুর ডিম আছে, আমরা সংরক্ষণ চাইছি। 100 গ্রাম 150 গ্রাম এর বেশি কোনোদিন দেখিনি, দেশি কই। আর 750 গ্রামের উপরে একটা কই মাছ, এটা মানে ভাবা যায় না। অনেক ধন্যবাদ অমিতকে যে মাছটা কষ্ট করে এখানে নিয়ে ক্লাবে নিয়ে এসেছে গিয়ে ধরে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি। মানে আপনারা চান এটা সংরক্ষণ হোক, আমরা চাই সংরক্ষণ হোক মাছটা। আপনার নাম? আমার নাম পার্থ সিমলাই, যে নিয়ে এসেছে অমিত মল্লিক, আর যাকে ফোন করেছিল ক্লাবের সেক্রেটারি পার্থ মাইতি। দারুণ দারুণ, ক্লাবের সেক্রেটারি। ভাবতেই পারি না, আমি তো ভেবেছিলাম যে খবরটা এসেছে সত্যি মিথ্যে কি আছে, বন্ধুরা বলে এটা হতেই পারে না, যে নিয়ে আয় মাছটা খাওয়ার জন্যই দিচ্ছে যখন। না না, আমরা ভাবতেই পারি না, বিশ্বাসই করি। চোখের সামনে দেখে এখনো মনে হচ্ছে যে মানে কি দেখছি বুঝতে পারছি না, এত বড় কই আমাদের চোখে এরকম বড় মাছ আজ পর্যন্ত দেখা যায়নি। পাশেই আমাদের বাজার আছে, বাজারে যারা মাছ বেচে তারাও বলছে যে না এরকম মাছ। হ্যাঁ, তারা আছে, এখানে আছে, সবাই আছে, তারা বাজারে সবাই সব সবাই আছে, সবাই এসে দেখে যারা মাছ বেচে। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে একজন, আছে এই তো, এই তো দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে, এই যে আছে। হ্যাঁ, মানে আপনি তো মাছ ব্যবসায়ী, মানে আপনি আমাদের সাধারণ মানুষের থেকে একটু ভালো বোঝেন,
সহদেব ডুবুরি মানে এইরকম মাছ আপনি এই প্রথম এই প্রথম দেখি হ্যাঁ আপনাদের আরেকবার একটু মাছটা দেখিয়ে দিই একটু ট্রেতে রাখা হয়েছে সাড়ে সাতশো দেশি কই মাছ সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম ওজন প্রায় এত বড় কই মাছ মৎস্যজীবীরাও এখানকার যারা মৎস্য ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করছেন তাদের অভিজ্ঞতা থেকে তিনি বললেন যে এত বড় কই মাছ দেশি কই মাছ তারা আগে দেখেননি তাই তারাও অবাক হচ্ছেন এত বড় কই মাছ একজন বিলের জলে মাছ ধরছিলেন বিলকান্দায় তার বড়শিতে ওঠে মাছটি এবং এত বড় মাছ দেখে তিনিও অবাক হন তাই আগরপাড়া ক্রীড়া সংস্থার সদস্যদের খবর দেন আগরপাড়া ক্রীড়া সংস্থার সদস্যরা মাছটিকে এখানকার মৎস্যজীবীদের দেখান যে অভিজ্ঞতা তাদের বেশি তারা দীর্ঘদিন ধরে মাছ মাছের ব্যবসা করছেন তারা ভালো বলতে পারবেন যে এত বড় মাছ আগে কখনো দেখেছেন কিনা তারাও জানালেন যে এত বড় একটা দেশি কই মাছ তারা আগে কখনো দেখেননি জলের মধ্যে রেখে দিয়েছেন যত্ন করে এবং মৎস্য দপ্তরে খবর দেবার চেষ্টা করছেন যে মাছটিকে যাতে সংরক্ষিত করে রাখা হয় আপনারা দেখতে পাচ্ছেন দেশি কই মাছ কোন চ্যানেলে দেখানো হবে এত বড় বই সত্যি দেখা প্রচুর আপনার এবং ইতিমধ্যেই এই মাছটির খবর পেয়ে অনেক উৎসাহী মানুষ দেখতে এসেছেন এত বড় একটা কই মাছ দেশি কই মাছ অবশ্যই বারবার বলছেন তারা দেশি কই মাছ এত বড় ওজনের এত বড় আকৃতির এত বেশি ওজনের আগে দেখেননি এখানকার মৎস্যজীবীরা যেমনটা জানাচ্ছেন মৎস্য ব্যবসায়ীরা যেমনটা জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উৎসাহী মানুষের ভিড় এই মাছটিকে দেখতে আগরপাড়া ক্রীড়া সংস্থা ক্লাবের সদস্যরা মাছটিকে সংরক্ষণ করতে চান তারা চেষ্টা করছেন মৎস্য দপ্তরে খবর দেবার যাতে মাছটাকে বাঁচানো যায় সংরক্ষণ করা যায় সেই জন্য তারা খবর পাঠানোর চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের উৎসাহী মানুষের ভিড় বাড়ছে মাছটিকে দেখতে তারা বলছেন যে এর আগে খবরে দেখেছেন খবরের কাগজে পড়েছেন বেশ বড় বড় মাছ ওঠে রেয়ার মাছ ওঠে কিন্তু তারা এবার নিজে হাতে ধরলেন দেখলেন নিজে চোখে দেখলেন এটা তাদের কাছে একটা বেশ বিস্ময়ের ব্যাপার দাদা বলছি যে এই যে মৎস্য দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করছেন যে মানে আপনারা কি কিছু বলতে চান যে যদি কেউ খবর দেয় অবশ্যই আমি চাই এটা সংরক্ষণ হোক
আমরা খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এরকম দুর্লভ জিনিস নষ্ট করা ঠিক হবে না। মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের এখন পর্যন্ত তো পেরে উঠিনি, যদি আপনাদের দ্বারা হয় বা কেউ যদি, হ্যাঁ সেটাই, কেউ যদি আপনাদের খবরটা দেন মৎস্য দপ্তরে তাহলে কি আপনারা চেষ্টা করবেন। হ্যাঁ 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 একদম। আপনাদের কাছে যে ফোন নম্বরটা দিয়েছিলাম, আপনার নাম? পার্থ মাইতি। হ্যাঁ ধন্যবাদ। মানে আপনারা শুনলেন যে ক্লাবের সদস্যরা জানালেন এদিকে যে তারা চান মৎস্য দপ্তরের সাথে যোগাযোগ করতে, প্রত্যেক সদস্যই চান তারা এই মাছে এই এত বড় একটা দেশি কই মাছকে সংরক্ষিত করতে। সম্পাদক পার্থ মাইতি জানালেন তিনি মৎস্য দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করছেন, এখনও যোগাযোগ করতে পারেননি। কেউ যদি মৎস্য দপ্তরে খবর দিতে পারেন বা আমাদের দ্বারাও যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন, মাছটিকে তারা সংরক্ষিত করতে চান। তারা খাবার জন্যই নিয়ে এসেছিলেন, কিন্তু এত এরকম একটা বড় এত বেশি ওজনের একটা দেশি কই মাছ দেখে তারা সেটিকে নষ্ট করতে বা খেয়ে ফেলতে চান না, তারা সেটাকে সংরক্ষিত করতে চান, তাই মৎস্য দপ্তরে খবর দেওয়ার চেষ্টা করছেন। আপনাদের যদি কারোর জানা থাকে তাহলে আপনারাও সেখানকার যোগাযোগ একটা নাম্বার দিতে পারেন কিভাবে যোগাযোগ করা যায়। পাশাপাশি সেভেন এক নিউজ ছোটোখাটো এরকম খবর মনে হতেই পারে, এটাও কি খবর? আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটাও একটা খবর, মানুষের কাছে তুলে ধরা যায় এ সমস্ত বিষয়গুলো। একটা এত বড় কই মাছ যেটা বর্ষিতে উঠে এসেছে দেখা গেছে, সেটা একটু মানুষের সামনে তুলে ধরা, সেভেন এক নিউজ টিম মনে করে যে মানুষের ভালো লাগবে, আমাদের সেভেন এক নিউজের দর্শক বন্ধুদের সত্যিই ভালো লাগবে এ ধরনের খবর, তাই আমরা তুলে ধরলাম এ ধরনের খবর। এবং আমাদের নজর থাকবে এ ধরনের বিভিন্ন ঘটনাগুলির দিকে, ধারাবাহিকভাবে আমরা এই ধরনের খবর প্রচার করে থাকব, পাশাপাশি মেন স্ট্রিমের খবর তো রয়েছে। তাই সেভেন এক নিউজ চ্যানেলটিকে যদি বিশ্বাসযোগ্য মনে হয়, সমস্ত খবরের আপডেট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। প্রীতমের সাথে গৌতমী নাথের রিপোর্ট, সেভেন এক নিউজ। জয় হিন্দ।